ক্লাস টেনের চতুর্থ অধ্যায় হচ্ছে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে ভারত। তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন কম্পিটিটিভ এক্সামে আসে, সো নলেজ স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, সমাজ ও সংস্কৃতি কত খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়? কত খ্রিস্টাব্দে প্রশ্নটা হবে, কত খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়? অ্যান্সার হচ্ছে 1854 খ্রিস্টাব্দে উটের ডেসপ্যাচ প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন, ভারত কবে স্বাধীনতা লাভ করে? 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। নেক্সট হচ্ছে, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে? মোহাম্মদ আলী জিন্না, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। নেক্সট প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কে ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন? এই প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে দেবে, আশা করি অ্যান্সারটা সকলেই পারবে। তোমরা অ্যান্সারটা অবশ্যই দিও কমেন্ট সেকশনে। নেক্সট হচ্ছে, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট হচ্ছে, কে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন? লর্ড মাউন্টব্যাটেন। কার নেতৃত্বে স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য কমিটি গঠিত হয়? ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য কমিটি গঠিত হয়। নেক্সট হচ্ছে, ভারতীয় সংবিধানের এক অন্যতম রূপকারের নাম লেখন? ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের অন্যতম একজন রূপকার। নেক্সট হচ্ছে, ভারতের নতুন সংবিধানটি কবে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়? 1949 সালের 26শে নভেম্বর। নেক্সট হচ্ছে, কোন বছর থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী করা হয়? 1950 সালের 26শে জানুয়ারি থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী করা হয়। ভারতের প্রজাতন্ত্র কবে শুরু হয়? 1950 সালের 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র শুরু হয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় এবং লর্ড মাউন্টব্যাটেনের পর ভারতের জেনারেল গভর্নর জেনারেল কে হন? শ্রী চক্রবর্তী রাজা গোপালচারী। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন শ্রী চক্রবর্তী রাজা গোপালচারী। ভারতের জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটি কি? জনগণ মন অধিনায়ক জয় হয়। নেক্সট হচ্ছে, ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষকে কী বলা হয়? ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষকে কী বলা হয়? লোকসভা। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। ভারতের সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে। নেক্সট অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়, ভারতের জাতীয় আন্দোলন। আমরা পরের ভিডিওতে এই অধ্যায়টি আলোচনা করব। তোমরা অবশ্যই সঙ্গে থাকো এবং চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।